আমরা এখন একটি সানন্দন্য গ্রামে আছি। গ্রামের নাম কি বা জানি বলো? পূর্ব খুটামারা। পূর্ব খুটামারা, এটা জল এলাকায় অবস্থিত, খুবই ভালো একটি গ্রাম। আপনারা এই গ্রামগুলো ভ্রমণ করতে চান, এরকম গ্রাম আমাদের পুরো বাংলাদেশে আছে। আপনি চাইলে যদি শহরমুখী হন তাহলে আপনি একটু গ্রামের ছোঁয়া নিতে পারেন। গ্রাম আসলে বলতে গেলে গ্রামেই থেকেই মানুষের শহরের উৎপত্তি, তো সবারই আসলে গ্রামে আসা উচিত, কারণ গ্রামের যে একটা ন্যাচারাল ভিউ সেটা আপনি গ্রামে আসলেই উপলব্ধি করতে পারবেন। ঢাকা শহরে এটা পাওয়া যাবে না, ঢাকা শহরে আপনি কখনোই পাবেন না এরকম উপলব্ধিকর একটি পরিবেশ। তো দেখুন এখন সবাই, এখন দেখুন আপনারা, আমি কিছু গ্রামের সিনারিও আপনাকে দেখাবো, আশা করি আপনার উপর এই সব ভিডিও উপভোগ করতে পারবেন। এগুলো সব হচ্ছে ধান, কারণ বাংলাদেশের অত্যন্ত গ্রামগুলোতে ধান আবাদ হয়, আর এই সব ধান বিদেশ থেকে বলুন ভারতবর্ষে সব জায়গায় আমাদের ধান কিন্তু রপ্তানি হয়। এরকম গ্রামের ছড়িয়ে ছিটিয়ে আছে ধানের চাষ, এবং এই যে গ্রামের রিক্সা, রিক্সা তো না ভ্যান, আর এই ভ্যানটা আরও প্রিয়, কারণ এইখানে আপনারা দেখলে পারলেন দর্শক, খুবই একটু ছোঁয়া দিয়ে দিল এই ভ্যান ভ্যান আছে। এই গ্রামের মার্কেটগুলো আসলে এরকমই হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটা পরিবেশ, এখানে আড্ডা হয়। তারপর গ্রামের একটা সুন্দর জিনিস আমাকে ভালো লাগে, সেটা হচ্ছে রাস্তার ধারে পুকুর, এটা একটা কি বলবো সুইমিং পুলের মতো লাগে শহরের। হ্যাঁ হ্যাঁ, ইট পালা করে আছে, এই আঙ্কেল আছে, আঙ্কেল হচ্ছে কোথায় যাচ্ছে দেখি, আঙ্কেল গরু আছে রে বাবা মাল, এই যে গরু ঘাস খাবে, গরু পুকুর, দুইটা পুকুর একসঙ্গে। আর একটা বিষয়, গ্রামের ছোট মসজিদ আপনারা এই দেখেন, ছোট মসজিদ গুলো কেমন হয়, সুন্দর। আর স্কুলগুলো গ্রামের, আর এগুলো তো সরকার কর্তৃক বাজেট, প্রায় সকল স্কুল একই রকম গ্রামের, দেখতে পারেন কত সুন্দর গ্রামের। আসলে পরিবেশ বলতে গেলে অন্যরকম, কোনো ধুলা নাই, বালা নাই, কোনো ধুলে নেই, বালা নেই, একদম পরিবেশে দেখেন রাস্তার ধারে ঘর আছে, ঘর, এই লাইট জ্বলতেছে, তোমার হুইসেল দিয়ে দিয়েছে, লাইটটা বন্ধ করো, এই বাচ্চারা বাচ্চারা চলে যাও সামনে থেকে, এই খড় খড়ের উপর দিয়ে বাইক চালানোর যে মজা, কোনো যানজট নেই, কোনো শব্দ নেই। দেখো তুমি তো শহরের বিভিন্ন জায়গায়, বিশ্বের অনেক জায়গায় তো তুমি ঘুরেছ, তোমার পরিচয় কি বলে যে খড়ের মধ্যে তোমাকে বাইক চালানো রাস্তায়, এটা কেমন উপলব্ধি? এটা অন্যরকম একটা উপলব্ধি, এটা বলে বোঝানোর মতো না। তারপর আমি একটু বলবো, তবে একটা রিস্ক থেকে যায়, কারণ খড়ের মধ্যে যদি তখন বাইক চালানো হয় তখন আসলে হয় কি যে বৃষ্টি যদি থাকে তাহলে স্লিপ কাটে, স্লিপ করার চান্স খুব কম থাকে, রিস্ক হয়ে যায়। তারপরও আসলে আনন্দ আছে, আপনি যখন যাবেন তখন দেখবেন যে একটি ফিল পাবেন। এই তো দেখুন ধান, ধান, শুধু ধান, আমাদের তো বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আমি এখানে যে আসে আমাদের ধানের চাহিদাটা কিন্তু এই গ্রাম থেকেই পূরণ হয় বলতে গেলে। আমি যেটা বলতে চাইছিলাম, আচ্ছা ঠিক আছে, আমরা গ্রামে স্টপ করি, তুমি কিছু বলবা দর্শকদের? হ্যাঁ বলো, গ্রামের যে শীতল আবহাওয়া, কোনো পলিউশন নাই, নো সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, এগুলো বাইরে এসে যে ন্যাচারাল একটা ওয়েতে, ন্যাচারাল ভিউতে যখন আমরা চলাফেরা করি আমাদের খুবই ভালো লাগে। এটা দেখো দুই ধারে ধানের চাষাবাদ, আর মাঝখানে রাস্তা, রাস্তা ছোট ছোট ছেলেগুলো হেঁটে যাচ্ছে বা সাইকেল নিয়ে আসতেছে বড়রা, আর এই যে নীল রঙের ছেলেটি সাইকেল নিয়ে যাচ্ছে পেডেল মেরে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আসলে গ্রামে আসলেই এরকম একটা উপলব্ধি পাওয়া যায়, খুবই ভালো লাগে। এটা শহরে এটা খুব পাওয়া যাবে। ভ্যানটাতে দেখো, এই ভ্যানটাতে দেখো তুমি, ভ্যানের মধ্যে সুন্দর করে দাঁড়ানো আছে, বসানো আছে, সরি সরি মিস্টেক, এই দেখো গ্রামের মধ্যে ছোট ছোট দোকান, এখানে একটা সুন্দর মসজিদ দেখা যাচ্ছে, এটা কি মন্দির? ও মন্দির, মন্দির, দেখো কত সুন্দর একটা সাম্প্রতিক বন্ধন, আসলে খুবই লক্ষ্য করার মতো।
হিন্দু মুসলমান সব সব একই কাতারে বাঁধা। ভালো লাগলো ইয়ার, আসলে শহরে থেকে থেকে আসলে বোরিং হয়ে গেছি, তাই গ্রামে চলে আসলাম, কয়েকদিন থাকলাম, খুবই ভালো লাগলো। আজকের মতো দর্শকরা ব্লগ আমাদের এখানেই সমাপ্ত করতেছি। আমার বন্ধু জনি, সে কালো চশমা পড়েছে, তাকে খুব সুন্দর দেখাচ্ছে অবশ্য। হ্যাঁ, সে আসলেই নায়ক, নায়কের সমতুল্য বলা যায়। আমার কথা বাদ দিন, আমি তো ছোটোখাটো সাইড নেই। দর্শকরা আমরা এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। দুর্ভাগ্যবশত আমি আমার সারপ্রাইজকে আসতে পারিনি। বন্ধু দাও তো সারপ্রাইজ কি করি না, দেওয়ালা দর্শকরা দেখতে পাচ্ছে। দর্শকরা সানগ্লাসটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধুকে সালকাস ছাড়া কেমন দেখাচ্ছে সেটাও কমেন্টে জানাবেন। বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি না, আপনাদের সঙ্গেই থাকবো আমরা। আসি আমরা, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা।